নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। চলে আসি আজকের প্রথম আপডেট, আর প্রথমেই ইস্টবেঙ্গলের নিউজ বলে দেবো। তো ইস্টবেঙ্গল প্রথম বিদেশি হিসাবে সই করিয়ে নিল স্কট নেভিলকে। তো স্কট নেভিলের সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ অনেকদিন ধরেই চলছিল, সেই আপডেটও তোমাদের এর আগে বলেছি। গতকাল দুপুরে ব্রিসবেন রোড এবং শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন, যেটা ইস্টবেঙ্গলের কোম্পানি, তো তাদের তরফ থেকে কনফার্মেশন করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি রবি ফাউলার কোচ হয়ে আসার পর থেকেই তিনি আসতে পারেন এরকম একটা নিউজ উঠে এসেছিল, কারণ রবি ফাউলার নিজেই লাস্ট সিজনে ব্রিসবেন রোডের কোচ ছিলেন এবং স্কট নেভিল তারই কোচিংয়ে খেলছিলেন, এবং রবি ফাউলারের খুবই পছন্দের ফুটবলার ছিলেন তিনি। তবে স্কট নেভিল কিন্তু এক বছরের জন্য লোনে ইস্টবেঙ্গলে সই করলেন, অর্থাৎ এই সিজন শেষ হলে তিনি আবার ব্রিসবেন রোডে চলে যাবেন। স্কট নেভিল হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার, তার প্লেয়িং পজিশন হচ্ছে রাইট ব্যাক এবং তার এই মুহূর্তে বয়স হচ্ছে 31-এর কাছাকাছি। তিনি মেনলি অস্ট্রেলিয়াতেই ফুটবল খেলেছেন এতদিন, পার্থ গ্লোরি, নিউক্যাসল, ওয়েস্টার্ন সিডনির হয়েও খেলেছেন। এ লিগে মোট 209 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার, এবং তার মধ্যে 9 গোল এবং 12 অ্যাসিস্টও করেছেন। এছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন বয়সভিত্তিক টিমেও খেলেছেন। স্কট নেভিল কিন্তু অলরেডি ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন, তো 18 নাগাদ গোয়াতে পৌঁছে যাবেন তিনি, এবং রবি ফাউলার সহ ইন্ডিয়ান স্কোয়াড 16 গোয়াতে পৌঁছাবে। তো এ লিগের এরকম একজন ভালো ডিফেন্ডারকে সই করে ইস্টবেঙ্গল তাদের রক্ষণ অনেকটা মজবুত করে নিল বলাই যায়। এরপর চলে আসি জোসেবা বেইতিয়ার কথায়। তো যেই খবরটা শোনা যাচ্ছে সেটা হলো জোসেবা বেইতিয়া সই করতে পারেন পাঞ্জাব এফসিতে, যদিও পরের মৌসুম থেকে পাঞ্জাব এফসির নাম রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি হয়ে যাবে। তো জোসেবা বেইতিয়া মোহনবাগানকে আই লিগ জেতানোর অন্যতম কারিগর। মোহনবাগান এবার আইএসএল এ চলে আসায় তার মোহনবাগানে আর জায়গা হয়নি। মোহনবাগানের বর্তমান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস তার নিজের মতন বিদেশি নিয়েছে, তবে কিভুবিপুরা কেরালার কোচ হয়ে যাওয়ার পর একটা রিউমার শোনা গিয়েছিল যে বেইতিয়া সেখানে সই করবেন, কিন্তু কেরালা ম্যানেজমেন্ট তাকে সই করানোর ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি, এবং তারপর ইস্টবেঙ্গল সই করানোর চেষ্টা করেছিল কিন্তু সেই ডিলটিও হয়নি। এবং জোসেবা বেইতিয়া চাইছিলেন আইএসএল এর কোনো দলেই যোগ দিতে, কিন্তু সব দলই মোটামুটি এখন ফরেনার সাইন করিয়ে নিয়েছে, তাই তার হাতে এখন অপশন খুব একটা বেশি নেই, এবং তিনি যদি ভারতে খেলতে চান তাহলে তাকে আই লিগেই এই বছর খেলতে হবে। তো এবার দেখার তিনি পাঞ্জাব এফসিতে সই করেন কিনা। এবার চলে আসবো মোহনবাগানের খবরে। তো মোহনবাগানের ইন্ডিয়ান ফুটবলাররা প্র্যাকটিস শুরু করে দিয়েছে, সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম, আর এবার কোয়ারেন্টিন কাটিয়ে মাঠে নামলেন সবুজ মেরুন ডিফেন্সের অন্যতম মুখ সন্দেশ সিংহান। সন্দেশ সিংহান বাকি ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে বল পায় প্র্যাকটিসও করেছেন গতকাল, আর অন্যদিকে কোচ হাফাত সহ বিদেশিদের এখনও কয়েকদিন কোয়ারেন্টিনে থাকতে হবে, তারপর তারাও অনুশীলনে নামতে পারবেন। তবে দুদিন আগে জানিয়েছিলাম যে কার্ল ম্যাথিউ ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, আর গতকাল গোয়ার টিম হোটেলে চলে এলেন ডেভিড উইলিয়ামস। এবং রয় কৃষ্ণা তো নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন পর্ব প্রায় শেষের মুখে, এবার তিনিও গোয়াতে চলে আসবেন। তো সব মিলিয়ে প্রস্তুতি তুঙ্গে মোহনবাগানের। চলে আসি এবার শেষ আপডেটে। তো তোমরা জানো যে প্রত্যেকটি টিম তাদের হেড কোচের নাম অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। তো 11 টিমের হেড কোচ কারা হলেন এক নজরে দেখে নাও। ওড়িশা এফসির কোচ হচ্ছেন স্টুয়ার্ট ব্যাক্সটার। স্টুয়ার্ট ব্যাক্সটার কিন্তু এবছরই ওড়িশাতে যোগ দিয়েছে। নর্থ ইস্টের কোচ হচ্ছেন জেরার্ড নার্স। তো জেরার্ড নার্সকে নর্থ ইস্ট এবছরই অ্যাপয়েন্ট করেছে। মুম্বাইয়ের কোচ হচ্ছেন সার্জিও লোবেরা। সার্জিও লোবেরা গত মৌসুমে এফসি গোয়ার কোচ ছিলেন, তিনি এবার মুম্বাইয়ের কোচ হয়েছেন। কেরালার কোচ হচ্ছেন কিভু ভিকুনা। তো কিভু ভিকুনা তোমরা সবাই জানো যে গতবার মোহনবাগানকে আই লিগ জিতিয়েছেন কিভু ভিকুনা, তিনি এবার কেরালার কোচ হয়েছেন। জামশেদপুরের কোচ হচ্ছেন ওয়েন কোয়েল, তিনিও এবছর প্রথম যোগ দিলেন জামশেদপুরে। হায়দ্রাবাদের কোচ হচ্ছেন ম্যানুয়াল রোকা। তো অ্যালবার্ট রোকা বার্সেলোনাতে যোগ দেওয়ার পর ম্যানুয়াল রোকা সেই পদটি নিয়েছেন। গোয়ার কোচ হচ্ছেন জুয়ান ফার্নান্ডো। তো সার্জিও লোবেরা মুম্বাইয়ে চলে যাওয়ার পর সেই পদটি ফাঁকা হয়েছিল, তো সেখানে যোগ দিয়েছেন জুয়ান ফার্নান্ডো। চেন্নাইয়ের কোচ হচ্ছেন কাসাবাল আসলো। তো তিনিও এই বছর প্রথম চেন্নাইন এফসিতে যোগ দিলেন। বেঙ্গালুরুর কোচ হচ্ছেন কার্লোস কোয়াদ্রাত। আর ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন রবি ফাউলার। ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গল যাই বলো, তো তার কোচ হচ্ছেন রবি ফাউলার। তো রবি ফাউলার 2 চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন, দুদিন আগেই সেই নিউজটি অফিসিয়াল করা হয়েছে। এবং সবশেষে বলবো মোহনবাগান বা এটিকে মোহনবাগান, তো তাদের কোচ হচ্ছেন অ্যান্টনিও লোপেজ হাবাস। তো অ্যান্টনিও লোপেজ হাবাস গত মৌসুমে এটিকে এফসির কোচ ছিলেন, তিনি এটিকে এফসিকে আইএসএলও জিতিয়েছেন, তো এবার তিনি মোহনবাগান বা এটিকে মোহনবাগান যেটাই বলো তার কোচ হচ্ছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।